জাপানের ফার্স্ট মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের ল্যাব উদ্বোধন করা হয়েছে। সকালে উত্তরায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাবের উদ্বোধন করা হয়। ল্যাবটি উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মির জামাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান হিরোইকি কোবায়াশি, ডেপুটি চেয়ারম্যান হিদেও কোজিমা। এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেছেন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব এবং 1800-এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দেশের ক্রমবর্ধমান হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।